বন্ধুরা আসসালামু আলাইকুম। চলতি বছরের মার্চে আফগানিস্তানের হোম গ্রাউন্ড হচ্ছে আরব আমিরাত। আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে, সেটাই নির্ধারণ করা ছিল। কিন্তু আচমকা এক ঘোষণা দিয়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা সাফ জানিয়ে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে মার্চে অনুষ্ঠিত 3 ম্যাচ ওয়ানডে সিরিজ তারা খেলবে না, আর এতেই করে ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট আফগানিস্তান। রশিদ খান তো রাগান্বিত হয়ে যান, তিনি সিদ্ধান্ত নেন তিনি আর বিগ ব্যাশ খেলবেন না, যিনি নিয়মিত বিগ ব্যাশে খেলতেন। এর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে আফগানিস্তানে ক্রিকেটে নারীদের খেলা নিষিদ্ধ করে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড, আর এতে করেই অস্ট্রেলিয়া এরকম একটি ফটকারী সিদ্ধান্ত নিল। অস্ট্রেলিয়া জানিয়ে দিল যে তারা আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে না, কারণ তারা নারীদের ফুটবল ক্রিকেট নিষিদ্ধ করে দিয়েছে, নারীদের খেলা নিষিদ্ধ করে দিয়েছে। রশিদ খান এর প্রতিবাদ করতে গিয়ে নিয়মিত বিগ ব্যাশ খেলা রশিদ খান বিগ ব্যাশ থেকে বিদায় নিলেন, মাঝপথ থেকে ফিরে আসলেন। এদিকে আফগানিস্তানের এই সিদ্ধান্তের পর বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন বিবৃতি দিয়েছে। আফগানিস্তান কেন এ ধরনের একটি সিদ্ধান্ত নিল, তারা কেন নারীদের ক্রিকেট খেলা বন্ধ করে দিল, আর এ কারণে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও কিন্তু নড়েচড়ে বসেছে। তারা তো রীতিমতো খেপে গিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র জানিয়েছে যে আফগানিস্তান যে হঠাৎকারী সিদ্ধান্ত নিয়েছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রত্যেক নারীকে তার শিক্ষা এবং খেলার স্বাধীনতা দিতে হবে। আফগানিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে তারা যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে তাদেরকে ক্রিকেট থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হোক, তাদেরকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেওয়া হোক। আফগানিস্তান এখন কী করবে? তারা তো দুই দিকেই পড়েছে বিপদে। তারা কি আবার নারী ক্রিকেট খেলা শুরু করবে, নাকি নারী ক্রিকেট খেলা আর বন্ধ শুরুই করবে? তাহলে আফগানিস্তান ক্রিকেটের কী ভবিষ্যৎ দাঁড়াবে? আফগানিস্তান কোন পথে হাঁটবে? বন্ধুরা আপনারা কী চান আফগানিস্তান কোন দিকে যাবে লিখে জানাতে পারেন, কারণ নারীরা সব ক্ষেত্রে যেহেতু পদচারণা আছে তারা ক্রিকেট খেললেও তো মনে হয় মন্দ হয়। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।